আমাদেরই ছেলে মেয়েরা, মুসলমানদের ছেলে মেয়েরা, ইহুদি খ্রিস্টানের নয়, হিন্দুরও নয়, মুসলমানদের ছেলে মেয়েরা কি করবে? আনন্দ করবে, নতুন নববর্ষ উদযাপন। আমাদের মধ্যে অনেকে আছেন, কোনো ভাই করেননি বলেন? অনেক ভাই আছেন করেছেন, শরমের কিছু নাই, করেছেন না করেননি? করেছেন। অনেক ভাই আছেন যুবক যারা দেশে থাকতে ভাই বন্ধুরা মিলে নববর্ষ উদযাপন করেছেন, সাউন্ড বক্স ভাড়া করে নিয়ে এসেছেন, পিকনিক করেছেন, মাঠের মধ্যে গেছেন, একটা তিরপাল দিয়ে ঘিরেছেন, করেননি? করেছেন। আপনার ছেলে মেয়েরাও করছে, স্বাভাবিক হচ্ছে আমাদের দেশে, হিন্দু ইহুদি খ্রিস্টানের মেয়ে নয়। আচ্ছা, সে কেন আনন্দ করছে? নতুন বছর আসছে তাই। আমি আপনাকে একটা উদাহরণ দিই, উদাহরণ দিচ্ছি এইভাবে যে আপনি, আপনারা কি কেউ আছেন যারা পরীক্ষা দেননি স্কুল কলেজে? এরকম কেউ নাই তো? স্কুল কলেজে পরীক্ষা দেওয়ার অভিজ্ঞতা আছে না নাই? 5, 6, 7, 8, 9, 10 মেট্রিক পরীক্ষা দেওয়ার অভিজ্ঞতা তো আছে। পরীক্ষার হলে গেলে যদি 3 ঘন্টা সময় হয় পরীক্ষার, তাহলে আপনার মনে করেন 10টা প্রশ্ন লেখা আছে, 12টা প্রশ্নের মধ্যে যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও। এখন আপনি লেখা শুরু করলেন, প্রতি ঘন্টায় কিন্তু একটা বেল হয়, প্রতি ঘন্টায় একটা বেল হয়, এবং 15 মিনিট আগে আর একটা বেল হয় যে খাতা জমা নেওয়া হবে, শেষ 3 ঘন্টার 15 মিনিট আগে, হয় না? হয় না? হয়। এখন আপনি পরীক্ষার হলে বসে খাতায় লিখছেন, 10টা প্রশ্নের উত্তর দিতে হবে, 1 ঘন্টা একটা বেল হলো, আপনার মাত্র 1টা প্রশ্নের উত্তর লেখা হয়েছে। এখন 2টে 10টা ছেলে, তার মধ্যে 5টা ছেলে খুব টেনশন যে 1 ঘন্টা হয়ে গেল, মাত্র 1টা প্রশ্নের উত্তর লিখতে পেরেছি, এখনো 9টা প্রশ্ন আছে, মাত্র 2টা ঘন্টা কিভাবে লিখবো, ঘড়ির দিকে তাকাচ্ছে, টেনশনে কপাল ঘামে যাচ্ছে, হয় না? এখন যদি কল্পনা করেন আর একটা ছেলে যে যখন 1টা ঘন্টা পড়লো, তখন সে টেবিলে বাড়ি দিচ্ছে, আনন্দ করছে, আরে মজা, আর 2 ঘন্টা পর ক্লাস শেষ, পরীক্ষা শেষ, অথচ সে 1টাই প্রশ্ন লিখেছে, এখনো 9টা প্রশ্নের উত্তর তার বাকি আছে। 2য় ঘন্টায় যখন আওয়াজ হলো, তখন সে ওই রকমই আনন্দ করছে, বুঝলেননি? আর একজন টেনশন করছে, যখন 15 মিনিট আর বাকি আছে, তখন অন্যদের টেনশন সবচেয়ে উপরে আর তার আনন্দ সবচেয়ে বেশি। এখন যে ছেলেটা আনন্দ করছে, আপনি কি বলবেন, কি বলবেন, বলেন? হ্যাঁ, বোকা বলবেন, বলবেন না? বলবেন না, বোকা বলবেন, বুদ্ধিহীন বলবেন, কর্তব বলবেন, যে যদি ফেল করে আবার সে 1 বছর পর পরীক্ষাটা দেওয়া লাগবে, কত বছরের একটা সময় লস। কিন্তু সেই বোকা যে আপনি, আপনার সন্তানেরাই, এটা কি কখনো কল্পনা করে দেখেছেন? 1টা বছর পার হচ্ছে মানে আপনার মৃত্যু আপনার নিকটে 1টা বছর এগিয়ে এসেছে, আর আপনি সে 1টা বছর শেষ হওয়াতে আনন্দ করছেন। তাহলে ওই বোকা সেই বোকাই যে পরীক্ষার হলে 1টা ঘন্টা বাজার পর আনন্দ করছে, এই পরীক্ষায় 1 বছর ফেল করলে 1 বছর পর আবার দেওয়া যাবে, কিন্তু কিয়ামতের মাঠে কিন্তু আর জীবন ফিরে পাওয়া যাবে না। কথা মনে হয় আমি বুঝাতে পারিনি? তাহলে কত আমরা, কত আমাদের সন্তানেরা কত বোকা, আমরা তাদেরকে একটা শিক্ষাই দিতে পারিনি যে জীবনের উদ্দেশ্য কি, সময়ের মূল্য কি, 1টা বছর চলে গেলে যে আমাকে হিসাব করতে হবে যে আমার মৃত্যু কাছায় আসতেছে, কি আমল করলাম, কি নিয়ে যাবো আল্লাহর কাছে, কি নিয়ে সামনে দাঁড়াবো আল্লাহর সামনে। এই যে 1টা বছর পরিশ্রম করে একটা ছেলে পরীক্ষা দিল, আপনারা পরীক্ষা দিলেন, পরীক্ষার হলে 3 ঘন্টায় ভালো লিখতে না পারলে নাম্বার নাই, কত পড়েছে এটা দেখার বিষয় নয়। 2টা বছর ওই ছেলেটা কত পরিশ্রম করেছে, কয়টা কোচিং করেছে, কয়টা প্রাইভেট পড়েছে, এটা দেখে কি নাম্বার দেওয়া হয়? ওই 3 ঘন্টায় যা লেখে তার উপরে কিন্তু নাম্বার দেওয়া হয়। কথা কি আমার বুঝতে পারছেন? অথচ আল্লাহ সুবহানাহু তাআলা আপনার জন্য এরকম আলাদা কোনো পরীক্ষাগার করেনি, আপনার আলাদা 3 ঘন্টার পরীক্ষা দেওয়া লাগবে না, চেষ্টা করলেই নাম্বার। ওই ছেলেটা 2টা বছর চেষ্টা করলো, পরীক্ষার হলে কোনো মতে লিখতে পারেনি, মানুষ আপনাকে নাম্বার দিবে না, কিন্তু আল্লাহর কাছে চেষ্টা করলেই নাম্বার, নিয়ত করলেই নাম্বার। একটা ভালো কাজের কল্পনা করলে আল্লাহ তার বিনিময়ে কি দেন, নাকি দেন নাম্বার দেন। আল্লাহর পরীক্ষার মানুষের পরীক্ষা, আল্লাহর রহমত আর মানুষের রহমতের পার্থক্য দেখেন, তারপরও আপনি আল্লাহ থেকে দূরে চলে যাচ্ছেন, আল্লাহ থেকে দূরে সত্যিই আছেন, সত্যিই আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আপনাকে অনেক বেশি ভালোবাসেন, আপনার পিতার চাইতে, আপনার মাতার চাইতে,
আপনার সন্তান সন্ততি চাইতে তিনি আপনার কল্যাণ চান, তিনি আপনাকে হেদায়েতের পথে আনতে চান, তিনি সবকিছুর মালিক, তিনি চাইলে আপনাকে অনেক কিছু দিতে পারেন। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির।